রাজ্য জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আক্রান্তের সংখ্যার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও, যদিও সুস্থ হওয়ার সংখ্যাও বেশ ভালোই। এরূপ পরিস্থিতিতে দমকল বিভাগের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন এলাকা দূষণ মুক্ত করার কাজ চলছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের বিভিন্ন এলাকা দমকল বাহিনীর পক্ষ থেকে জীবাণুমুক্ত করা হয়। এটা হাইড্রোক্লোরাইড সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ সারা পৃথিবীতে এই ঔষধটা প্রয়োগ করা হয় যাতে মারণ ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায়। শুধু আজকে আমি ঔষধগুলো করলাম, কলেজে কাল রক্তদান শিবির আছে, কলেজের ভিতরে করলাম, মাঝ বাজার সহ সবজি বাজার করলাম, মহীশূর বাজারে করলাম, মহীশূর থানাতে আক্রমণ হচ্ছে সেখানেও আমরা স্যানিটাইজ করলাম, বিভিন্ন বেড সহ পুরো থানা করলাম। তারপর আমরা যাব কাপাসের একটা জায়গায় যাব, ওখানে একটা আছে। সারাদিন সকাল 9টা থেকে আমরা বেরিয়েছি, 4টা অবধি আমাদের এই হাড়িগড়ি ওষুধ স্প্রে করতে হয়। এটা মুখ্যমন্ত্রী অর্ডার সহ সারা প্রধানমন্ত্রীর অর্ডার, আমাদের কাজ করতে হয়। আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে যা বলে আমাদের করতে হয়, কারণ নিজে বাঁচো। বিবেকানন্দ কী বলেছেন, দে অ্যালং লিভ হু লিভ ফরা দাস, নিজে বাঁচো অপরকে সচেতন করাতেই আমাদের লক্ষ্য। অপর যদি না বাঁচে, অপরের জন্য বাঁচানোই তো আমাদের বাঁচা, ওরা যদি না বাঁচে আমরা বাঁচব, তাই নিজেরাও বাঁচতেছি, অপরকে বাঁচানোর জন্য সচেতনতা আন্দোলন চালাচ্ছি যে আমরা মাস্কগুলো পরুন, নিয়মগুলো মেনে চলুন, গভর্নমেন্টের নিয়ম মেনে চলুন, তারা নিজেও বাঁচো অপরকেও বাঁচো। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ পাঠক।